সবচেয়ে পরিতাপের বিষয় একটা কথা না বললেই নয় আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন আমাদের কথিত সায়ক কোন ব্যক্তি তার অনুসারী হতে পারেন আমার কষ্ট নাই কিন্তু কথাগুলো বোঝার চেষ্টা করেন আপনি যার অনুসরণ করবেন সে যদি কোরআন এবং সুন্নার আমানতের খেয়ানত করে ও ব্যক্তি আল্লাহর জাহান্নামা যাবে আপনাকেও নিয়ে যাবে আমি আমার পেজে একটা ভিডিও শেয়ার করেছি প্রায় আড়াই লক্ষ দুই দিনে দেখেছি ওই ভিডিও

আমি আপনাদের কাছে জানতে চাই এতদিন আপনারা শুনে এসেছেন জাতির পিতাকে জোরে বল লাগবে জাতির পিতাকে দলিল আছে না নাই আল্লাহ পাক বলে মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন তোমাদের পিতা হলো ইব্রাহিম আর এই তোমাদের পিতা ইব্রাহিমই তোমাদের নাম রেখেছে মুসলমান জোরে বলুন আল্লাহু আকবার কোন ব্যক্তি যদি বলে জাতির পিতা ইব্রাহিম নয় জাতির পিতা আদম আল্লাহর কোরআনের সূরাতুল হজের আটাত্তর নম্বর আয়াতের অস্বীকার হলো কি না কোন ব্যক্তি যদি কোরআনের একটা অক্ষর অথবা জের অথবা জবর অথবা পেশ অথবা একটা আয়াত অস্বীকার করে ওই ব্যক্তির কি মুসলমান হওয়ার কোনো সম্ভাবনা আছে কোন ব্যক্তি যদি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কুফর করে ফতুয়া হলো ওই ব্যক্তিকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তওবা করে আবার ইমান আনতে হবে ঠিক কি না উনি বলেছেন জাতির পিতা আদম অত উনি এত বড় সায়ক এই সাধারণ একটা কমন সেন্স নাই আমি হেয় প্রতিপন্ন করতেছি না ওনার বক্তব্য গুলো কোরআন এবং সন্ন্যার ভিতরে সম্পূর্ণ বিতর্ক সৃষ্টি করা আমি বিশটা লেকচার শুনেছি একটা ব্যক্তির বিপক্ষে কথা বলে নেয় আমি বরং কোরআন এবং সন্ন্যার যে মিথ্যা তথ্য দিয়েছে ওই তথ্যের বিপরীতে আমি সঠিক তথ্য দিচ্ছি ব্যক্তির প্রতি আমার আক্রশ নাই কারণ আমি ব্যক্তিকে শ্রদ্ধা করি সালাম করি কিন্তু ব্যক্তির যে ভুল তথ্য এটাকে আমি ঘৃণা করি কথাগুলো আবার বলেন 20টা বক্তবচনিছি সম্পূর্ণ 20টা বক্তব প্রত্যেকটি বক্তব কোরআন এবং সুন্নাহর সাথে সাংঘর্ষিক আমি আপনাদের কাছে চার পাঁচটা বক্তব ক্লিয়ার করতেছি আপনার বিবেকের দিকে আপনি একটু খেয়াল করেন আপনিও বুঝতে পারবেন এক নাম্বার উনি বলেছেন যে জাতির পিতা ইব্রাহিম নয় জাতির পিতা আদম আসলে তা নয় আদম হলো মানব জাতির পিতা আবার কথাটা ক্লিয়ার বোঝেন অ্যাটেনশন প্লিজ আদম আলাইহিস সালাতু সালাম হলো আমাদের মানব জাতির পিতা মানব জাতির ভিতর হতো রক্ত মাংসে গড়া মনুষ্য পদবাচ্চা বিবেচিত যে ব্যক্তি মানুষ দাবি করবে কোন ধর্ম গোত্র নাই ওই ব্যক্তিরই পিতা হলো আদম আলাইহিস সালাতু তার কারণ আদম আর হাওয়া আলাইহিস সালাতুয়া সালাম এই দুইজন থেকে তমাম পৃথিবীর মানুষ কিনা তাহলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যোগী নাসারা মুসলমান সকলে এসেছে এই দুইটার থেকে ঠিক কিনা তাহলে পৃথিবীর মানব জাতির পিতা হলে আদম প্রথম বাবা। আর আদমের পর নহুর নৌকাতে উঠার আগ পর্যন্ত নহুর নৌকাতে অনেক বর্ণনা আছে চল্লিশ জন ষাট জন অনেক এটা বিভিন্ন বর্ণনায় তারিখের কিতাবে বর্ণনা পাওয়া যায় বিভিন্ন সিস্টেমে আমি ধরতেছি নৌকাতে যে থাক এই কয়জন পৃথিবীতে যত মানুষ ছিল নৌহুর ওই কারণে সব মানুষগুলো মারা গেছে ওই সময় যে কয়জন ছিল ওই কয়জন আর থেকে পৃথিবীতে আবার মানুষের বংশ বিস্তার নিয়েছে তার মানে নৌহু আরে সারাতো সালাম হলেন দ্বিতীয় পিতা ঠিক কিনা কেন এরপর কার ছিল না ওনার নৌকাতে যে কয়েকজন উঠছে তার আর যেগুলো ছেলে সেগুলো তো ওই প্লাবনের কারণে মারা গেছে কিন্তু ইব্রাহিম আলাইকে সালাতুয়া সালামের ব্যাপারটা ভিন্ন ইব্রাহিম আলাই সালাম আদমের মতো নয় কেননা উনি হচ্ছে মানব জাতির পিতা না উনি মুসলমানদের পিতা মুসলমান একটা স্পেসিফিক ধর্ম নির্দিষ্ট হিন্দুদের জন্য নয় বৌদ্ধদের জন্য খ্রিস্টানদের জন্য নয় হ্যাঁ সকল মানুষের জন্য যে ইসলাম গ্রহণ করে এর ভিতরে আসতে পারবেন কিন্তু তাদের ধর্ম ভিন্ন তাদের পিতা হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না ইসলাম ধর্ম গ্রহণ করবেন ঠিক কি না যখন ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হবেন তখন হবেন ইব্রাহিমের সন্তান এর আগ পর্যন্ত কোনো সন্তান হওয়ার সম্ভাবনা আছে নাই কিন্তু হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক তাহলে মা প্রথম পিতা হিসাবে আদমের সন্তান হওয়ার সম্ভাবনা আছে না নাই সম্ভাবনা নয় আদমের কেন আদম থেকে এগুলোর যত উৎপত্তি আদমের হাওয়ার পেট থেকে যত এগুলো এসেছেন সুতরাং আদি পিতা হলেন আদম সালাম সকল মানব জাতির পিতা হলেন আদম আর মুসলমান স্পেসিফিক ইসলাম ধর্মে মুসলমানদের জন্য পিতা গলে ইব্রাহিম আলাইকি সালাতু সালাম তার মানে হিন্দু চাইলে ইব্রাহিমের সন্তান হতে পারবে জোরে বলুন আর ইব্রাহিমের সন্তান হতে গেলে মুসলমান হওয়া লাগবে আল্লাহ পাক বলে মিল্লাত আবিকুম ইব্রাহিম ইব্রাহিম হলো মুসলমানদের পিতা ওয়া সাম্মাকুমুল মুসলিমিন এই যে ইব্রাহিম তোমাদের নাম রেখেছে মুসলমান তাহলে আমাদের জাতির পিতার নাম কি জোরে বলা লাগবে আপনার আজকের স্বীকৃতি আল্লাহর কাছে কবুল হবে জোরে বলা আমাদের জাতির পিতার নাম কি ইব্রাহিম আলাইসালাম তাহলে উনি যে হঠাৎ করে কোরআনের এ এত অস্বীকার করে গোটা জাতিকে বিভ্রান্ত করতেছে ইমান আছে তবা করার দরকার আছে না নাই আজকে কান থেকে উদাত্ত আহ্বান জানাই আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কাছে আপনাকে আমি শ্রদ্ধা করি আপনার বক্তব্যের বিরোধিতা করি আপনার দুষ্পন নয় বরং বক্তব্যের আমি বিরোধী আপনি তওবা করে অনতিবলম্বে ইমান আনয়ন করে জাতির কাছে আপনার অবস্থান আপনি ক্লিয়ার করবেন কথা বলেন ঠিক না এরপরে দুই নাম্বার উনি বলেছেন আল্লাহ আল্লাহ জেকের করা যাবে না এটা কোরআন এবং সুন্নার বিপরীত কথা দেখেন ইমানদারদের আল্লাহ শব্দ মুসলমানদেরকে আল্লাহ থেকে দূরে নিয়ে যাচ্ছে এখন তো মসজিদে জেকেরও লাগে না সুন্নত নামাজও পড়া লাগে না নফলও পড়া লাগে না মসজিদ থেকে বার করতে পারলেই হয় তার মানে এরা আমাদের মসজিদ মুখ থেকে বের করে নিয়ে বাজার মুখী করতে চায় ঠিক না উনি বলেছেন আল্লাহ আল্লাহ জেকের করা যাবে না আপনাদের বিবেক কি বলে আল্লাহ জেকের করা যাবে কি যাবে না জোরে বলন আল্লাপাক বলেন্ল আমি কোরণ কির আবার বলছি যিকুরউল্লাহ জিকির হবে কার নামে আল্লাহ যিকরান কাসীরা কম না বেশি তাহলে এই আয়াত বিপরীত করলেন দেখেন কিভাবে সাধারণ মানুষদের জেনারেল শিক্ষিত বোঝেনা তো ওদের সাইতে যায় কপি করে নিয়ে আসে আমা বেজে মারায় তুমি বুঝো তোমার সাথে কলম ধরার সময় আছে আমার আল্লাহর কোরআনে আয়াত আল্লাহ বলে উজকুরুল্লাহ হবে আল্লাহর নামে যে কোরআন কাসীরা নয় বেশি বেশি বলে আল্লাহু আকবার মুত্তাবাকুন আলাইহির হাদিস শুনুন সহি হাদিস রাসূল বলছেন লা তাকুমুস সাত হাত্তা লা বিলা ফিল আরদি আল্লাহ আল্লাহ ওয়া ফি লা তাকুমুস সাত আলা আহাদিন ইয়াকুলু আল্লাহ আল্লাহ মোত্তাবাকুন আলাইহির হাদিস বুখারী মুসলিমের হাদিস বুখারীর ভিতর আছে মুসলিমের ভিতর সিয়াসাতের সকল কিতাবে আছে তমাম পৃথিবীতে পঞ্চাশটি হাদিসের কিতাবের ভিতরে চৌত্রিশটি হাদিসের কিতাবের ভিতরে হাদিস এসেছে সহিহ সেই হাদিস রাসূল বলেন লা তাকুমুস সাতু হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ তমাম পৃথিবী ততক্ষণ পর্যন্ত ধ্বংস হবে না কেমন ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি জুমেনে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা ব্যক্তি বেঁচে থাকবে ততক্ষণ পর্যন্ত কেয়ামত হবে না এটা আমার কথা না নাবির কথা এটা হাদিস না জাল তাহলে প্রথমে আয়াত পেলাম আল্লাহ আল্লাহ জেকের করা যাবে দ্বিতীয় নম্বর সেই হাদিস পেলাম লা তাকুমুস সাতু হাত্তা লা ইউকালা ফিল আল্লাহ আল্লাহ ও ফিরে ওয়াতিন তাকুম আল্লাহ নিয়ে যতক্ষণ জুমিনে একজন ব্যক্তি আল্লাহ আল্লাহ বল্নে একজন ব্যক্তি বেঁচে থাকবে ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ কেয়ামত দেবেন না তার মানে আল্লাহ আল্লাহ বল্নেওলা যেদিন থাকবে না সেই দিন তিনি কেয়ামত দেবেন তিনি কে তাহলে বলুন তো আল্লাহ আল্লাহ জিগের করা যাবে কি যাবে না আপনাদের ইমান কোন জায়গায় নষ্ট করে দেখেছেন আপনি মনে করছেন নামাজ পড়েন কিন্তু আপনি মুশরিক হয়ে যাচ্ছেন দেখতে আপনাকে হাজি লাগে আমার মতো বক্তা লাগে লাগে আমার মতো মানুষ আছে আর ওদের অনুসরণ করে আর ইমানটা শেষ করে এরপরে আসেন এরপরে রাসুলের সানে দরুদ পড়া যাবে কি যাবে না জোরে বলন মুসলিমের হাদিস আমি যদি আপনাদেরকে দলিল দিতে যাই হাদিসগুলো বলতে যাই অনেক সময় লাগবে আমার আলোচনা করতে পারবো না তবে কিছু কথা বলতেই হবে উনি বলেছেন রাসুলের নাম শোনার পর দরুদ পড়ার প্রয়োজন নাউজুবিল্লাহ দরুদ পড়া কি জোরে বলেন ওয়াজিব দরুদ পড়া কি উনি ওয়াজিব তরক করে যে আপনার ঈমানটা কোথায় নিয়ে যাচ্ছে আল্লাহ আল্লাহ আপনার বিবেক এখনো খোলে নাই এরপরে উনি বলেন সামর্থ্যবান ব্যক্তির উপরে সামর্থ্য থাকার পরে কুরবানি করার কোনো প্রয়োজন নাই যে ডকুমেন্ট আমি দিয়েছিলাম আপনাদের সামনে বলুন তো সামর্থ্যবান ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব কিনা জোরে বলুন জোরে লাগবে আল্লাহ পাক বলেন রব্বিক নামা আদায় করো ওয়ান হার কুরবানি দাও তার মানে যে ব্যক্তি নামাজ পড়বে অর্থ থাকবে নামাজ পড়ার পর যদি অর্থ থাকে সামর্থ্য থাকে ওই ব্যক্তির জন্য ওয়ান হার এই আয়াত দ্বারা আয়াতের এই খণ্ডিত অংশ দ্বারা অর্জন্য কুরবানি করা ওয়াজি ফতোয়া দিয়েছেন কে জোরে বলেন কে এখানে আরেকটা মাসালা উৎপত্তি হয় যে ব্যক্তি নামাজ পড়বে সামর্থ্য থাকার পর কুরবানি দিবে না আল্লাহ রাসুলের হাদিসটাকে ওই ব্যক্তি এনকার করবে ওই ব্যক্তি গুণাগারে চূড়ান্ত গুনাগারে পরিণত হবে আবার কোন ব্যক্তি নামাজ পড়ে না সামর্থ্য থাকে কুরবানি দেয় ওই ব্যক্তি নামাজ না পড়লে কুরবানি যতই দেখ ওই কুরবানি কবুল হবে তার মানে একটার সাথে একটা রিলেটেড একটার সাথে একটা সংজ্ঞা অঙ্গিভাবে জড়িত একটার সাথে একটা সরাসরি রিলেটেড একেবারে সম্পর্কযুক্ত তার মানে যে ব্যক্তি নামাজ পড়বে সামর্থ্য থাকলে কুরবানি দেবে তার মানে যে ব্যক্তি আবার নামাজ পড়বে না ওই ব্যক্তির দিয়েও লাভ হবে বুঝতে আপনারা যে ব্যক্তির সামর্থ্য থাকার পরও কুরবানি দেয় না ওই ব্যক্তি যেন ঈদের মুসল্লাই না আসে বলুন তো ঈদের নামাজ ওয়াজিব না নফল আপনারা জানেন না মনে হয় এই জীবন আপনাদের শেষ করে দেওয়া উচিত আপনার চল্লিশ পঞ্চাশ বছর বয়স আছে আপনি জানেন না ঈদের নামাজ কি সকলের কাছে সাক্ষ্য যাচ্ছে ঈদের নামাজ কি রাসুল বললেন যে ব্যক্তির সামর্থ্য থাকার পর সৈয়াদিস যে ব্যক্তির সামর্থ্য থাকার পরও কুরবানি দেয় না ওই ব্যক্তি যেন ঈদের মোসাল্লায় না আসে তার মানে ঈদের নামাজ ওয়াজিব সামর্থ্য থাকার পর কুরবানি না দিলে ওয়াজিব নামাজ পড়তে নিষেধ করেছে তার মানে এত বড় ইবাদত থেকে ওয়াজিব নামাজ থেকে দূরে রাখতেছে যা ওয়াজিব নামাজের চাইতো কুরবানি আরো গুরুত্বপূর্ণ কথা বলেন ঠিক কিনা অনেকে ওলামায়ে কেরাম বলতে সামর্থ্য থাকার পর ওয়ান হার দ্বারা কুরবানিটা হলো তার জন্য ফরজ ওয়াজিব নামাজ পড়ার দরকার নাই তার সামর্থ্য থাকার পর কুরবানি না দিলে তার মানে ওয়াজিবের চাইতো শক্তিশালী কুরবানি সামর্থ্য থাকলে তার মানে ফরজের সমান আপনার তো বিবেক কাজে লাগে না আপনি তো কমেন্ট করতে পারেন গালি দিতে পারেন দেন আপনি গালি দেন আপনিও কেয়ামতের ময়দানে উঠবেন আমরাও কেমনের ময়দানে উঠব আমানতের খেয়ানত করার কারণে আল্লাহর দরবারে আপনি ধরা খাবেন এরপরে আসেন ফেত্রা এই কথাগুলো ক্লিয়ার করতে হবে আমাকে এক হাজার এস এম এস দিছে আমি ফেসবুকে মেশিন দ্বারা কোনো আপ কি কি উত্তর দিব কি বলবো কেন এত লেখার তো সময় নাই আমার আমি শুধুমাত্র ফেসবুক চালায় মেসেঞ্জার অফ কার প্রশ্ন উত্তর দিতে পারি না এই জন্য ভিডিওর মাধ্যমে দিচ্ছি ফোন আসে রিসিভ করতে পারি না ফোন বন্ধ রাখি সারা দিন আমার কষ্ট হয় এই কথাগুলো শুনলে বলছে টাকা দিয়ে সাদাকাতুল ফিতর দেওয়া যাবে না যাবে কি যাবে না জোরে বলুন প্রশ্ন আসছে অনেক সায়ক বলেছেন তাদের ভিতরে বলছেন এই জন্যই যাবে না রাসুলের সময় দেরহাম আর দিনার দেয় নাই রাসুলের সময় দেরহাম ছিল দিনার ছিল যদি দেওয়াই যেত রাসুল কেন দিলেন না তোমার বিবেক তো তুমি কাজে লাগাও না তুমি পড়েছ দুর্জন বিদ্যা হয়েছে দুর্জন বিদ্যা হলে পরিত্যাজ্য হেরহাম আর দিনার এক দিনারে কতটুকু সোনা থাকে আপনারা জানেন 4.25 গ্রাম সোনা থাকে কত 4.25 আর বিশটা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন 20 দিনারে ওই সময় 20 দিনারে ওই সময় 20 দিনারে ওই সময় সব চাইতে মক্কা এবং মদিনার ভিতরে সব চাইতে বড় বড় উট পাওয়া যেত তার মানে একটা উটের দাম কয় লাখ টাকা এই সমাজে আট লাখ দশ লাখ বিশ লাখ তিরিশ লাখ পর্যন্ত মানে উটের বেঁধে নিচে জরা জন্য উঠটা আট লাখ দশ লাখ টাকা একটা দিনার আকুল যদি হিসাব করি আমরা এক লক্ষ টাকার মতো হয় ঠিক না যদি আমরা গড় অনুপাত করি ত্রিশ লাখের ভিতরে তাহলে বিশ দিনারে একটা উঠ পাওয়া যায় আপনার উপর সদাকাতুল ভেতর আপনার জন্য নির্ধারণ করে যে পঁচাত্তর টাকা আপনি পঁচাত্তর টাকার জন্য বুঝি দিনার দিবেন হ্যাঁ তাহলে দিনার দেওয়ার প্রয়োজন আছে ওই সময় রাসুল দিতেন ছা, এক সা গম দিতেন তারপরে চলো আটা দিতেন এরপরে খেজুর দিতেন এগুলো দিতেন কৃষক দিনার তখন এক দিনার দিলে অনেক অনেক পণ্য কিনা যেত সুতরাং রাসুল দিনার দেবে কেন এরপরে আপনি আসেন এই জন্য দিনার ওই সময় খাদ্য ছিল। এখন বাস্তবতার আধুনিক যুগে বলেন আপনার খেয়াল করেন সদাকাতুল ফেতর দিয়েছেন উপকারের জন্য অপকারের জন্য নয় ঠিক না গরিবদের উপকার না অপকারের জন্য আপনি দুই কেজি পাঁচ কেজি চাল দিলেন কিংবা এক বস্তা চাল দিলেন কিংবা চাল টাল বাদ দিয়ে আপনি দুই কেজি খেজুর দিলেন আর বাড়িতে চাল নাই ডাল নাই মরিচ নাই আর অন্যান্য আলু নাই পটল নাই কোনো কিছু নাই সন্তানকে একটা জামা কিনে দিব এমন পরিস্থিতি বাড়িতে অস্থির থাকা আপনি খেজুর দিয়ে আসছেন কিনে ওই খেজুর বিক্রি করবে কোন জায়গায় ওই দুই কেজি খেজুর বিক্রি করতে গিয়ে একশো টাকা দাম খেজুর হবে ওর কাছ থেকে নেবে তিরিশ টাকা করে তাহলে বলুন তো বিক্রি করতে গিয়ে এই ব্যক্তি ঠকলো কিনা এরপরে চাল বিক্রিকে আপনি এক বস্তা চাল দিতে যাবেন ওই ঈদের আগে যেত নামাজে যাওয়ার আগে যেত আদায় করতে হয় এর ভিতরে আদায় করে নামাজের আগে আপনি এক বস্তা চাল তার বাড়িতে দিয়ে আসছেন ওই সময় কার কাছে বিক্রি করবে কোথায় উনি সওদা করবে বলেন ওই কোথায় বিক্রি করবে আর কার কাছে করবে আর ওই সময় বিক্রি করতে গেলেও সুযোগ সন্ধানী গেলো সঠিক মূল্য সঠিক প্রাপ্য তাকে দিবে না নামে মানে সলে বলে কৌশলে নাম মাত্র মূল্য দিয়ে কিনে নেবে তার মানে ওই ব্যক্তিকে ঠকানো হবে ঠিক কিনা আর আপনি যদি তার সম পরিমাণ যেটুকু টাকা দিতে চেয়েছেন ও চাল লাগুক ডাল লাগুক তরি তরকারি লাগুক কিংবা অন্যান্য আসবাবপত্র কিংবা সন্তানের জন্য কাপড় চোপড় লাগুক তার ইচ্ছা মতো কিনতে পারবে কি পারবে না এই জন্য তামাম পৃথিবীর অধিকাংশ মানে সেভেন্টি ফাইভ পার্সেন্ট স্কলার এবং মোপাশ্সির একমত অবশ্যই অবশ্যই টাকা দিয়ে সদাকাতুল ফেতর আদায় করতে পারবে পারবে কোনো সন্দেহ না আপনারা কারো কথা শুনবেন শুনবেন না এরপরে জাকা উনি ফতোয়া দিলেন কোরআন এবং সুন্নার কথা মানেন ভালো কথা আবার উনি বলতেছেন ওনার মাদ্রাসার জন্য জাকাত দেন ভিডিও দেখেছেন আপনারা বলুন তো মাদ্রাসার জন্য যাবে। জাকাতের খাত এটা কথা বলেন না ভাই আপনারা জানেন না এই জন্য আপনাদের কাছ থেকে সুযোগ সন্ধানী গুলো হচ্ছে গুলো এগুলো ব্যবহার করে নেয় জাকাতের খাত কি আল্লাহ ভিতর বলতেছে انما الصدقات للفقراء والمساكين والعاملين عليها والمعلفه قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل পরিদতম মিনাল্লাহি ওয়াল্লাহু আলিমুল হাকীম আল্লাহ আল্লাহর কোরআন এর আয়াত আমার মুখের কথা নয় আমার ব্যক্তিগত কোনো কথা নয় যাকাত দিবেন কয়জনকে যাকাতের খাত হলো আটটা কয়টা জোরে বলেন কয়টা যাকাতের খাত আটটা এক নাম্বার হলো ফকির দুই নাম্বার হলো মিসকিন তিন নম্বর যারা জাকাত আদায় করে এবং এগুলে হেফাজত করে চতুর্থ নম্বর হলো ইসলামের দিকে আকৃষ্ট হবে এমন ন মুসলিম ইসলামকে ভালোবাসে জাকাত দিলে ওই লোবে ইসলামের দিকে আসবে এরপরে আসুন দাস মুক্তির জন্য কোনো ব্যক্তি দাস আছে ওই দাসটাকে মুক্ত করে না লাগবে তার মালিককে দিয়ে সেখান থেকে ফিরে নেওয়া লাগবে এরপর ঋণগ্রস্ত ব্যক্তি ঋণের চাপে নামাজ আদায় করতে পারে না ওই ব্যক্তির মন ভালো লাগে না আল্লাহকে মন ভরে সিজদা দিতে পারে না ঋণের জন্য সন্মে বের হতে পারে না ঋণের জন্য ব্যক্তি আত্মহত্যা করতে যায় ওই ঋণ মুক্তির জন্য ব্যক্তিকে জাকাত দেওয়া লাগবে এরপরে আল্লাহর রাস্তায় যা জিহাদ করে অর্থাৎ ইসলামে আন্দোলন যারা করে আল্লাহর জুমিনে আল্লাহর দিন কায়েমের জন্য আল্লাহর জুমিনে আল্লাহর দিন কায়েমের জন্য যারা আন্দোলন করে আল্লাহর কোরআনকে রাষ্ট্রীয় ব্যবস্থা পর্যন্ত পুছে এই সমাজকে কোরআন ভিত্তিক সমাজ গঠন করার জন্য যারা প্রচেষ্টা চালায় এদেরকে যাকাত দেওয়ার ফতোয়া দিয়েছেন কে এরপরে আসেন শেষ নম্বর হলো মুসাফির চলে গেছে এক জায়গায় সফরে অর্থ ফুরিয়ে গেছে আসতে পারতে সারা ওই মুসাফিরকে আপনি জাকাত দিয়ে সহযোগিতা করতে পারে বলুন তো এর ভিতরে প্রতিষ্ঠানকে মাদ্রাসাকে জাকাত দেওয়া যাবে কোন খাত আছে অর্থাৎ নিজের বেলায় আসলে সরো অন্যের বেলায় তোমার সারে আনা না তুমি মানুষকে কোরআনের আয়াতের বিপরীত কাজ করে ধোকা দিয়ে বোকা বেনে জাহান নামের দিকে নিয়ে যাচ্ছ তার মানে তুমি এই জমিনের ভিতরে সব থেকে ফেতলা বা সকল ফেতলাকে মূলত পাটন করে উৎখাত করে দিয়ে তৌবা করে ইসলামের দিকে ফিরে না আসলে তাকে মুসলমান বলা যাবে না ঠিক কিনা ক্লিয়ার কথা একজন মানুষ অমুসলমান অমুসলিম হওয়ার জন্য এত দলিল লাগে না আমি বলছি না তুমি মুসলমান না অমুসলিম সেটা তোমার ব্যক্তিগত কিন্তু কোরআনের এই আয়াতগুলো অস্বীকার করার কারণে তোমার অবস্থা খারাপ সুতরাং আসুন তাদেরকে যারা অনুসরণ করে তাদেরকে বলবো এগুলো মাথায় রাখেন এগুলো থেকে পরিবর্তন হয়ে ইসলামের দিকে ফিরে আসুন আল্লাহ আমাদের কবুল করুক ও আখির দলাম